জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করল। সেই সাথে আমি হারালাম আমার মা, আমার তিন ভাই, ছোট্ট ভাইটি শেখ রাসেল মাত্র 10 বছরের, আমার পরিবারে 18 জন সদস্য। একই সাথে তিনটা বাড়িতে তারা আক্রমণ করল। আমাদের বাসা, আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি, প্রত্যেকটা পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আর এই হত্যার বিচার না করে সেই খুনিদেরকে পুরস্কৃত করেছিল ওই জিয়াউর রহমান, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছিল। কারণ জিয়া 15ই আগস্ট ওই হত্যার সঙ্গে, ওই খুনি মোস্তাকের সঙ্গে একই সঙ্গে জড়িত ছিল। দুঃখের বিষয়, এই পরিবার যে খুনের পরিবার এতে কোনো সন্দেহ নাই। ওই খালেদা জিয়া, তারেক জিয়া 21ই আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আইভি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতা কর্মীকে আমরা হারিয়েছি, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যার আলামত না রেখে, সেই হত্যার বিচার যাতে না হয়, জজ মেয়ার নাটক করেছিল তারা। এরা যে খুনি আপনারা নিজেরাই জানেন। 2001 সালে নির্বাচনের পর এই দক্ষিণবঙ্গে যে অত্যাচার নির্যাতন তারা চালিয়েছিল তার কোনো তুলনা হয় না। সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, জমি জিয়ে দখল করা, ক্ষেতের ফসল নষ্ট করা, বাগান কেটে ফেলা, মেয়েদের উপরে পার্শ্ববিক অত্যাচার করা, কী না করেছে অপকর্ম তারা। শুধু সেখানেই তারা ক্ষান্ত হয় নাই, তাদের অপকর্মের কারণে এদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। 2008 নির্বাচনে আমরা সরকারে আসি, 2014 নির্বাচন, এই নির্বাচন ঠেকানোর নাম করে অগ্নি সন্ত্রাস শুরু করে ওই বিএনপি। বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাসে প্রায় 3,800 মতো মানুষ আগুনে পুড়ে যায়, 500 মতো মানুষ মারা যায়, হাজার হাজার গাড়ি পুড়িয়ে দেয়, লঞ্চে আগুন দেয়, রেলে আগুন দেয়। তাদের ওই অগ্নি সন্ত্রাসে এখনও বহু মানুষ যারা বেঁচে আছে মানবেতর জীবন যাপন করছে, কে তাদের খবর রাখে? আমি আমার সাধ্যমতো তাদেরকে সাহায্য করে যাচ্ছি। এরা শুধু মানুষ খুনই না, এরা পারে না এমন কোনো কাজ নাই। ওই তারেক জিয়া আজকে সাজাপ্রাপ্ত আসামি, 21ই আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে, সেই বিচারে তারা সাজা পেয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এবং গ্রেনেড হামলারও বিচার আজকে হয়েছে। আজকে সেই খুনের মামলার আসামি তারা। জামাত বিএনপি একজোট, 71 সালে জামাত যেমন এই দেশে গণহত্যা চালিয়েছে, তারই ধারাবাহিকতায় আপনি একটু চিন্তা করে দেখেন, ওরা যখনই সুযোগ পায় মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে। শুধু খুন করা না, বিএনপি সরকার আমলে বাংলাদেশ 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি, মানি লন্ডারিং, বাংলাদেশের টাকা অর্থ পাচার করতে যে ওই কোকো তারেক ধরা পড়েছে আমেরিকায়, ধরা পড়েছে সিঙ্গাপুরে, আমরা কিছু টাকা ফেরত এনেছি, মানি লন্ডারিংয়ের সাথে তারা জড়িত। তাদের প্রত্যেকটা ঘটনা, এমনকি বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, এই বিডিআরের হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 6টার সময় খালেদা জিয়া, তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল। আর তারপরেই বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই, নইলে খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল 7টায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল আর 1 মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই, সেই জবাব তাকে দিতে হবে। সে নিজে এতিমের টাকা মেরে খেয়েছে, এতিম খানা বানাবে বলে টাকা এনেছে বিদেশ থেকে,
সেই জায়গা কোনো এতিমের ভাগে যায় নাই, ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে। 2014 সালে নির্বাচন ঠেকাতে যে শত শত মানুষ মেরেছে, এরপরে আবার 2015 সালে মানুষ মেরেছে, 2014 নির্বাচনেও ওই বিএনপিকে এদেশের মানুষ ভোট দেয় নাই, মানুষ ভোট দিয়েছে নৌকা মার্কায়। কারণ জানে নৌকা মার্কা মানে উন্নয়ন, নৌকা মার্কা মানে উন্নতি, নৌকা মার্কা মানে শিক্ষা, নৌকা মার্কা মানে দেশের মানুষের উন্নয়ন হবে, পেট ভরে ভাত খাবে, লেখাপড়া শিখবে, নতুনভাবে জীবনযাপন করবে, উন্নত জীবনযাপন করবে। কাজে কেউ ওই ধানের শীষে ভোট দেয়নি, নৌকায় ভোট দিয়েছে। আজকে তাদের সাথে সেই মরা গাঙ্গে আজকে যোগ দিয়েছেন আমাদের কামাল হোসেন, মান্না, তারপরে ওটা কি অসম রব, তা এরকম আরও সব মিলে। তারা কী করতে পারবেন, তারা কী করতে চান? বাংলাদেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না। আজকে যে বাংলাদেশ 7.86% প্রবৃদ্ধি করে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, আজকে বাংলাদেশ মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম সকলের ক্রয় ক্ষমতায় রেখেছি 5.4%, আজকে মাথা পিছু আয় বেড়েছে, জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছে, আজকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আজকে বাংলাদেশ রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব আজকে বাংলাদেশকে যেখানে উন্নয়নের রোল মডেল বলে, সেখানে এরা উন্নয়ন দেখে না। তাদের উন্নয়ন হলো দুর্নীতির উন্নয়ন, তাদের উন্নয়ন হলো সন্ত্রাসের উন্নয়ন, তাদের উন্নয়ন হলো মানি লন্ডারিংয়ের উন্নয়ন, সেইটা তাদের কাছে উন্নয়ন। জনগণ পেট ভরে ভাত খাবে, ছেলেমেয়েরা স্কুলে যাবে, সুন্দরভাবে বাঁচবে, মানুষ কাজ পাবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবে, এটা তাদের কাছে উন্নয়ন না। আজকে তাই আমি কামাল হোসেনকে সাবাস জানাই, তিনি আমাদের দল ছেড়ে চলে যে নৌকার থেকে নেমে এখন ধানের শীষের মুঠো ধরেছেন, যে ধানের শীষে শীষ নাই, চিটা ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেখানে তিনি হাত মিলিয়েছেন, খুনিদের সাথে হাত মিলিয়েছেন। বা অবশ্য এটা করতে পারে, ওই কামাল হোসেনও কালো টাকা সাদা করেছে, তারিক জিয়াও করেছে, খালেদা জিয়াও করেছে, রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। ভাই ও বোনেরা আমার, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা জনগণের জন্য কাজ করি। যখন আমি সরকার গঠন করি, বিদ্যুতের জন্য হাহাকার, আজকে বাংলাদেশকে আমরা ঘরে ঘরে আলো জ্বলবো এই ওয়াদা দিয়ে, আজকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি, আজকে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছে, যেখানে গ্রিড লাইন নাই সোলার প্যানেল করে দিচ্ছি, সেই সাথে সাথে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে দিচ্ছি, ইন্ডিয়া থেকে আমরা বিদ্যুৎ ক্রয় করছি, মানুষের প্রত্যেকটা ঘরে 2021 সালের মধ্যে কোনো ঘর অন্ধকার থাকবে না, সব ঘর আলোকিত হবে। আওয়ামী লীগ সেটা করবে, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করে, আওয়ামী লীগই করবে। আমরা আজকে শিল্পে উন্নত দেশ করতে চাচ্ছি, কৃষিকাজ, আজকে আমার কৃষি উপকরণ কার্ড যেমন দিচ্ছি, 10 টাকায় কৃষক যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে, বর্গা চাষি বিনা জামানত যেমন কৃষি ঋণ পাচ্ছে, সেই সাথে সাথে কৃষিকেও আধুনিকীকরণ করা, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে এবং যান্ত্রিকীকরণ করে দেব, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি করবে। আজকে কারো কাছে খাদ্যের জন্য হাত পাততে হয় না, আমরা নিজেরাই আমাদের খাদ্য উৎপাদন করে আজকে আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজকে মাছের উৎপাদন বেড়েছে, তরি তরকারি সবজির উৎপাদন বেড়েছে, 12 মাস লাউ খান, সিম খান, পাতাকপি খান, গাজর খান, এমনি এমনি হয়নি, আমরা গবেষণা করে করে আজকে এই ফসল উৎপাদন করেছি, ফল মূল সব কিছু উৎপাদন করে দিচ্ছি, মাছ মাংস ডিম দুধ উৎপাদন করে আমাদের ছেলেমেয়েদের পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কোনো মানুষ অভুক্ত থাকবে না।
কোন মানুষ গৃহহীন থাকবে না, কোন মানুষ রোগে কষ্ট পাবে না, প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদাগুলি ইনশাআল্লাহ আমরা পূরণ করব। আপনারা সবসময় নৌকা মার্কায় ভোট দেন, কাজে এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার স্বীকৃতি পেয়েছে, এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, এই নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই আজকে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, আজকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন হয়েছে, আজকে এই নৌকাই হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির পথ। কাজে আপনারা নৌকা মার্কায় সবসময় ভোট দেন, আপনারা ভোট দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করবার আহ্বান জানাই, সাথে সাথে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের কাছে সেই ওয়াদা চাই, আপনারা বলেন হাত তুলে দেখান নৌকা মার্কায় ভোট দেবেন, আপনাকে ধন্যবাদ। কারণ পদ্মা ব্রিজের কাজ আমরা শুরু করেছি, এই ব্রিজ নির্মাণ আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ আগামীতে সরকার আসতে পারলে, সেই সাথে রেল সেতু আমরা করে দেব, রেল লাইন চলে যাবে একেবারে সেই বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত, দক্ষিণাঞ্চলেও রেল লাইন চলবে, দক্ষিণাঞ্চলেরও উন্নতি হবে, সেই ওয়াদা দিয়ে আমি আপনাদেরকে আবারও আর কষ্ট দিতে চাই না, আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ এক পদ্মা সেতুর মধ্য দিয়েই আপনার এই পুরা মাদারীপুর শরীয়তপুর থেকে শুরু করে শিবচর সব এলাকা উন্নত হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও উন্নত হবে। কাজে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা কথা বলতে চাই যে আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই, আপনারা ভালো থাকেন, আপনাদের জীবন উন্নত হোক সেটাই আমি চাই। আমার বাবা দেশ স্বাধীন করে গেছেন, কাজে এই দেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে, খোদা হাফেজ।